নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ভারতের স্বাধীনতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো ভারতের ঐক্যবদ্ধ হওয়া। 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু তখনও ভারত দুটি অংশে বিভক্ত ছিল। এক তো ছিল ভারত, আর যে হোয়াইট পোর্শনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে বলা হতো প্রিন্সলি স্টেটস, যেগুলিতে বিভিন্ন রাজারা শাসন করত। একবার ভেবে দেখুন বন্ধুরা, যে এই হোয়াইট পোর্শনগুলো ভারতে নেই, কীরকম লাগবে আমাদের ভারতকে? কিন্তু আজ আমাদের ভারতবর্ষ একটি ঐক্যবদ্ধ সুন্দর দেশ, আর সব কিছুর জন্য শতকোটি প্রণাম জানাই সর্দার বল্লভ ভাই প্যাটেলকে, যিনি পুরো দেশকে এক সূত্রে গেঁথেছিলেন। 565টি প্রিন্সলি স্টেট ছিল তখন, কিন্তু ওই কাজটা, ঐক্যবদ্ধ করার কাজটা মূলত সহজ ছিল না। কেননা ওইগুলোর মধ্যে বেশিরভাগ স্টেট যদিও ভারতের সঙ্গে সহজভাবেই অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল, কিন্তু হায়দ্রাবাদ, জুনাগড়, জম্মু অ্যান্ড কাশ্মীর, ট্র্যাভেনকোরের মতো কিছু স্টেটস বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছিল ঠিকই। কীভাবে ওই সমস্যার সমাধান করেছিলেন আমাদের লৌহ মানব সর্দার প্যাটেল, এইসব কিছু আজকের ভিডিওতে জানব। তাই বন্ধুরা, অনুরোধ করব আপনাকে যে সবটা ভিডিও অবশ্যই দেখার জন্য, কেননা কিছু মজাদার ঘটনাও রয়েছে আমরা লাক্ষাদ্বীপ আর জুনাগড়কে কীভাবে অন্তর্ভুক্ত করেছিলাম ভারতে সেই নিয়ে। কিন্তু বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন, আর ভিডিও লাইক করতে ভুলবেন না। যেন চলুন তাহলে শুরু করা যাক। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতকে ঐক্যবদ্ধ করার কাজটি করেছিলেন 1947 থেকে 1949 সালের মধ্যে। তবে বলে রাখা ভালো, সর্দার প্যাটেলের সাথে তার সেক্রেটারি ভিপি মেননও তাকে অনেক সহযোগিতা করেছিলেন। 1947 সালের জুন মাসে আসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। দুটো ব্যাপার ছিল মেনলি এই অ্যাক্টে। কী সেই ব্যাপারগুলো? প্রথম ব্যাপার হলো দুটি দেশের সৃষ্টি হবে, ভারত ও পাকিস্তান। আর দ্বিতীয় ব্যাপারটি হলো, যেই প্রিন্সলি স্টেটগুলোর কথা বললাম সেগুলো অতদিন তো ছিল ব্রিটিশদের অধীনে, এবারে তাদেরকে তিনটি চয়েস মূলত দেওয়া হয়। একটি ছিল, এক হয় তারা ভারতের সাথে যোগ দেবে, আদারওয়াইজ তারা পাকিস্তানের সাথে যোগ দেবে, অন্যথায় তারা স্বাধীন থাকবে। 1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আসার পর সর্দার প্যাটেল কী করলেন? সকল রাজাদের তিনি নিয়ে বৈঠক করলেন। তখন তিনি তাদের বুঝালেন যে ভারতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। সর্দার প্যাটেলের নীতি ছিল ক্যারোট অ্যান্ড স্টিক পলিসির নীতি। যখন কেউ সুজাগতায় মানত না তখন তিনি পদক্ষেপ নিতেন এবং শাস্তি দিতেন। আচ্ছা, এর মধ্যে বলে দিচ্ছি একটি কথা, সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী নিয়ে একটি ভিডিও বানিয়েছি, আপনারা যদি চান ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখতে পারেন। আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের দ্বিতীয় প্রভিশনে আরও দুটি কথা ছিল। একটি ছিল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন, আরেকটি ছিল স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন মানে কি? মানে হলো ভারতের সাথে পুরোপুরিভাবে অন্তর্ভুক্ত হওয়া, এবং বিভিন্ন বেশিরভাগ রাজারাই সেটা করেছিল, ভারতের সাথে খুশি খুশি তারা অন্তর্ভুক্ত হয়েছিল। আর দ্বিতীয় প্রভিশনটি ছিল, দ্বিতীয় প্রভিশনের দ্বিতীয় পয়েন্টটি যেটি ছিল সেটি ছিল স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট। স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট কথার মানে হলো ডেডলক, তাদেরকে এক বছরের জন্য সময় দেওয়া, এক বছরের মধ্যে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে তারা কী করবে, মানে ওই যে বললাম ভারতে অন্তর্ভুক্ত হবে নাকি পাকিস্তানে, নাকি তারা স্বাধীন থাকবে। আর বন্ধুরা, যখনই বলা হয় প্রিন্সলি স্টেটসের কথা যেগুলো ভারতে অন্তর্ভুক্ত হয়নি, তখনই মনে আসে জম্মু অ্যান্ড কাশ্মীর, হায়দ্রাবাদ এবং জুনাগড়ের কথা। কিন্তু এছাড়াও বন্ধুরা, যোধপুর, ট্রাভেনকোর এবং ভোপাল অনেক সমস্যার সৃষ্টি করেছিল। কী সমস্যা সেটা আমরা পরবর্তী সময়ে ভিডিওতে জানব। তবে বন্ধুরা, আরেকটি কথা মনে রাখতে হবে, ভারতের ক্ষেত্রে যেই কাজটা সর্দার বল্লভভাই প্যাটেল করছিলেন, পাকিস্তানের ক্ষেত্রেও সেই কাজটা কিন্তু মোহাম্মদ আলী জিন্না করছিলেন। কী কাজটা? সবগুলি স্টেটকে, প্রিন্সলি স্টেটসকে ভারতে বা পাকিস্তানে অন্তর্ভুক্ত করার কাজটি দুজনেই কিন্তু করছিলেন। তো বন্ধুরা, যেটা বললাম পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না কী করছিল, পাকিস্তান খুব চেষ্টা করছিল যে বর্ডার স্টেটগুলোকে পাকিস্তানে নেওয়ার জন্য। তখন যোধপুরের রাজা হনুমন্ত সিংকে ডেকে পাঠান মোহাম্মদ আলী জিন্না। আরেকটি মজার ব্যাপার হলো, হনুমন্ত সিং কিন্তু একা যাননি, তিনি কিছুটা ভয় পাচ্ছিলেন আসলে। তিনি জয়সলমেরের রাজাকেও সাথে নিয়ে গেলেন। যখন হনুমন্ত সিং গেলেন মোহাম্মদ আলী জিন্নার কাছে, মোহাম্মদ আলী জিন্না তাকে সাদা কাগজ ধরিয়ে দেন এবং সাইন করতে বলেন। তারপরে জিন্না হনুমন্ত সিংকে বললেন যে সাইন করে নাও, তুমি যা বলো সেটাই তোমাকে দেব। হনুমন্ত সিং কিন্তু ভীষণ খুশি হয়ে গেলেন। কিন্তু বন্ধুরা, জয়সলমেরের রাজা এখানে মোহাম্মদ আলী জিন্নার সামনে একটি প্রশ্ন রাখলেন। তিনি বললেন, ধরুন যদি কোনো দিন হিন্দু মুসলিম দাঙ্গা হয় তখন কি আপনি নিউট্রাল বা নিরপেক্ষ থাকবেন? মোহাম্মদ আলী জিন্না চুপ হয়ে গেলেন, জয়সলমেরের রাজা পিছপা হলেন। আর তখন হনুমন্ত সিং বললেন মোহাম্মদ আলী জিন্নাকে তাকে একটু সময় দেওয়ার জন্য। আর তখনই এন্ট্রি হলো আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের, তিনি ডেকে পাঠান যোধপুরের রাজা হনুমন্ত সিংকে।
আর বলা হয় সর্দার প্যাটেল এভাবে বুঝাতেন যে দেখো তোমার বাবা আমার বন্ধু ছিলেন, তো সেই হিসাবে তুমি আমার পুত্র, আর বাবার দায়িত্ব পুত্র যদি কোনো ভুল করে তাকে শাস্তি দিয়ে সঠিক রাস্তায় আনা। এইভাবে কিন্তু হনুমন্ত সিং রাজি হলেন। আর এর কিছুদিন পর ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন সাইন করানোর জন্য ভিপি মেনন নিয়ে গেলেন ডকুমেন্ট নিয়ে, সাথে লর্ড মাউন্টব্যাটেনও ছিলেন। আর ডকুমেন্ট দেখে হনুমন্ত সিং তো মাথা বিগড়ে যায় তার, মানে কারণ যে যে সুবিধার কথা বলা হয়েছিল সেসব কিছু ছিল না। তখন তিনি তার পিস্তল বার করেন ভিপি মেননের মাথায়। আর তখন পরিস্থিতি তাড়াতাড়ি বাইরে ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, তিনি এসে পরিস্থিতি সামলে নেন। আর এইভাবেই কিন্তু মূলত যোধপুর ভারতে অন্তর্ভুক্ত হয়। বন্ধুরা, যোধপুরের পর এবার আসছি ভোপালে। ভোপালের রাজা ছিলেন হামিদুল্লাহ। তার প্রথমে মন ছিল যে তিনি পাকিস্তানের সাথে যোগ দেবেন, ঠিক সেইভাবেই সব কিছু চলছিল। কিন্তু হঠাৎ তার মন পরিবর্তন হলো, তখন তিনি ভারতের সাথে যোগ দিলেন। আর এভাবেই কিন্তু যোধপুরের পর ভোপালও ভারতের সাথে অন্তর্ভুক্ত হলো। বন্ধুরা, চলুন এবারে গুজরাটের জুনাগড়ে যাওয়া যাক। কিন্তু জুনাগড়ে যাওয়ার আগে আমরা একটু ট্রাভানকোরের কথাটা বলে নিই। ট্রাভানকোরের দেওয়ান ছিলেন রামাস্বামী আইয়ার। তো তিনি চাইছিলেন যে তিনি স্বাধীন থাকবেন, তিনি নাকি স্বাধীন থাকবেন। কিন্তু ওইখানকার পপুলেশন ছিল সবই হিন্দু, ম্যাক্সিমাম হিন্দু। তো কি হলো, রামাস্বামী আইয়ারের উপর অ্যাটাক হয়ে গেল। তো তিনি মূলত কিছুটা ভয়ই পেয়ে গেলেন। তারপর তিনি ভারতের সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন সাইন করে নিলেন। তিনি বুঝতে পারলেন যে স্বাধীন থাকা সম্ভব নয়। বন্ধুরা, এবারে চলুন গুজরাটের জুনাগড়ে। জুনাগড়ের শাসক ছিল মাহাবত খান। এই কাহিনী কিন্তু অনেকটাই মজাদার। বলা হয় মাহাবত খানের দুটো শখ ছিল, এক তো জন্তু জানোয়ারকে খুব ভালোবাসতেন, এবং দ্বিতীয়ত নাচ গানের খুব শখ ছিল। তিনি জন্তু জানোয়ারকে এতটাই ভালোবাসতেন যে একবার তিনি তার কুকুরের বিয়ে করালেন। হ্যাঁ, সত্যি শুনছেন আপনারা, কুকুরের বিয়ে করালেন। এবং এখানেই শেষ নয়, বিয়ের দিন তিনি সারা রাজ্যে ছুটি, সরকারি ছুটি ঘোষণা দেন। হ্যাঁ, কারণ তিনি রাজা, সব কিছুই করতে পারেন। আর বন্ধুরা, এক্ষণের কথাগুলো উইদাউট স্ক্রিপ্ট বলছি। আসলে এর আগে আমি 40টা ভিডিও বানিয়েছি ইউটিউবে, তো আপনারা দেখলে হয়তো বুঝবেন যে এটা ক্যামেরার সামনে আমার প্রথম ভিডিও। তো সেই জন্য এই আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, বাট আমি পার্ট টু অতিসত্বর বানাবো এবং ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই থাকছে, ঠিক আছে? তো ফার্স্ট ভিডিও বুঝতেই পারছেন, আর এডিটিংয়ের ওই ব্যাপারগুলো রয়েছে। তো অতিসত্বর আমি ওইটা বানিয়ে নেব পার্ট টু। আর আরেকটা কথা হলো বন্ধুরা, প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কেননা ভিডিও দেখে বুঝতেই পারছেন ভিডিও কোয়ালিটি আমাকে ইনক্রিজ করতে হবে, আর সেটার জন্য চাই অনুপ্রেরণা। আর অনুপ্রেরণা মানে মোটিভেশন কোত্থেকে আসবে, সেটা হবে আপনারা যখন সাবস্ক্রাইব করবেন বা কমেন্ট, আপনারা মতামত জানাবেন তখনই। তো বন্ধুরা, প্লিজ ডু সাবস্ক্রাইব। আবার দেখা হবে অতিসত্বর, অতিসত্বর দেখা হবে।